সামনের আড়াই মাস টানা ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। এই সময়কালে 15,000 মাইলেরও বেশি ভ্রমণের ঝক্কি সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ টাইগারদের। এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, এরপর বিশ্বকাপের পরীক্ষা দিতে যেতে হবে ভারতে। গত 2 বছরে বাংলাদেশের ওয়ানডে সাফল্য, তৃতীয় স্থানে থেকে সুপার লিগ শেষ করা, সবটাই বিশ্বকাপ স্বপ্ন বড় করেছে। এশিয়া কাপ বিশ্বকাপের আগে সেভাবেই প্রস্তুতি নিয়েছে দল। তবে ভ্রমণ ক্লান্তি কি লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে? এশিয়া কাপের মাঝেই তো রয়েছে দুই দেশে যাওয়া আসার ঝক্কি। ঢাকা থেকে ক্যান্ডিতে এখন ক্রিকেটাররা, সেখানে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ খেলতে যেতে হবে লাহোরে। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে সুপার ফোরের প্রথম ম্যাচও লাহোরে, এরপর আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়, আসরের বাকি সব ম্যাচ কলম্বোতে। 17 সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল, এর 3 দিন পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 5 অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারতের এক প্রদেশ থেকে আরেক প্রদেশের দূরত্ব নেহাত কম না। ঢাকা থেকে গুয়াহাটি, সেখানে ওয়ার্ম আপ ম্যাচ খেলে ধর্মশালায় আফগানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচও একই ভেনুতে, এরপর আবার ছুটে চলা চেন্নাই থেকে পুনে, পুনে থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। সব মিলিয়ে আড়াই মাসে প্রায় 15,000 মাইল পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। এর সঙ্গে খাপ খাওয়ানো সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ। 2019 বিশ্বকাপে ভ্রমণের ধকল এর অর্ধেকও ছিল না। সেবার বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচই হয়েছিল ডাবলিনে। পর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বিভিন্ন শহর ঘুরে খেললেও দূরত্ব ভারতের মতো বেশি না। তবে 2015 বিশ্বকাপের অভিজ্ঞতায় উজ্জীবিত হতেই পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া পুরো আসরে 28,000 মাইল পাড়ি দিতে হয়েছিল টাইগারদের, সেই তুলনায় ভারত বিশ্বকাপের দূরত্ব কম। সাকিবদের বিশ্রামের সময় আরও একটু কমলো সূচি পরিবর্তনে। অতীতে বিশ্বকাপের অন্তত 1 বছর আগে চূড়ান্ত সূচি পাওয়া যেত, আর এবার 3 মাস আগে ফিক্সচার দিয়ে আবার তা পরিবর্তন করা হলো, মূলত বিভিন্ন দলের ভ্রমণ ক্লান্তির বিবেচনায় এ সিদ্ধান্ত, যদিও বাংলাদেশের 2টি ম্যাচ উল্টো এগোল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।